এখনও পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে নিদের ঘরমুখ মানুষ। ঢাকা আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে 20 ঘন্টা আটকের পর অধিকাংশ যাত্রী বাড়িতে পৌঁছাতে পারলেও এখনও ঘাটে আটকা পড়ে আছে 150 গাড়ি। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। বিআইডব্লিউটিসির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘাটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন বলেই হাজার হাজার গাড়ি রাতেই পার করা সম্ভব হয়েছে। দুপুরের মধ্যে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।